নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ 6 জুলাই শনিবার, এখন সকাল 7টা বাজে। গতকাল যখন আমরা এই হোটেলে ঢুকি তখন এখানে গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখন দিনের আলোয় সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এখান থেকে যতদূর চোখ যাচ্ছে সম্পূর্ণটা চা বাগানেই ভরা, আর চা বাগানের শেষ মাথা থেকে নাকি জঙ্গল শুরু হচ্ছে। এখানের হোটেল স্টাফ থেকে এটা আমি জানতে পাই। এই যে সবুজ চেয়ারটা রাখা আছে, এর সামনের দরজার ঘরটা হলো বাবা মাদের ঘর, আর তার পাশের ঘরটা হলো সুভেন্দার টম্বাইদের ঘর। এখন বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আমরা যে হোটেলটায় আছি সেটা হলো একতলা, টিনের চাল আর বাঁশের বেড়া দিয়ে তৈরি। গতকাল রাতে একজন হোটেল স্টাফ বলেছিলেন এই চা বাগান থেকে নাকি হাতি আসে, তাই জন্য সামনের চা বাগানটা পুরো কাটা তার দিয়ে ঘেরা, যাতে কোনো পশু এই তার বেয়ে না আসতে পারে। তাও নাকি মাঝে মধ্যে বন্য পশুরা তার বেয়ে এদিকে চলে আসে, তাই সতর্ক থাকতে বলেছিল। চলুন এখন ব্যাগ গুছিয়ে ব্রাশ করে নেবো, বেরোতে হবে তো। আমরা এখন গরুমারা ফরেস্টের উপর দিয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে অরণ্যের দেবীকে একটু প্রণাম করে গেলাম। এখানে অরণ্যের দেবীর পুজো হয়, আর হাতির একটা মূর্তিও রাখা আছে। আমরা মূর্তিতে ছিলাম। ডুয়ার্স অঞ্চলের একটা গ্রামের নাম হলো মূর্তি। জায়গাটা অত্যন্ত নিরিবিলি আর খুবই সুন্দর, শান্তিপূর্ণ। আসলে মূর্তি নদীর তীরে জায়গাটা অবস্থিত বলে জায়গাটার নাম হয়েছে মূর্তি। পাখির শব্দ বা পোকামাকড়ের শব্দ বা সবুজ পরিবেশের সঙ্গে যারা থাকতে চায় তাদের জন্য ওই জায়গাটা খুবই ভালো। এছাড়া মাছ ধরা, স্নান করা বা পিকনিক করার জন্য জায়গাটা খুব ভালো। ডুয়ার্সে মেনলি মানুষ জঙ্গল সাফারির জন্য আসে, কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বর্ষাকাল থাকে বলে জঙ্গল সাফারি হয় না। ডুয়ার্সের জঙ্গলে এক শিং গন্ডার, চিতাবাঘ, হরিণ, হাতি বা ভারতীয় বাইসন এগুলো দেখতে পাওয়া যায়। এখন প্রায় 11টা বাজে আর আমরা মহিষাখরে আছি। এখানে ঢেলে আনারস বিক্রি হচ্ছে, জায়গায় জায়গায় আনারস নিয়ে বসেছে লোকজন। এই জায়গাটা এক প্রকার আনারসের ঘাঁটি বলতে পারেন। এক টুকরো খেয়ে দেখলাম গুড়ের মতো মিষ্টি আনারসগুলো। চালা চালা গাড়ি চালাও, গাড়ি চালা কি। টম ভাইয়ের সঙ্গে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম হোটেল রাজদরবারে। এখন প্রায় 1:30 আর আমরা আছি বিহারের ডালখোলায়। সকাল থেকে যেহেতু আমরা কেউ ব্রেকফাস্ট করিনি, তাই জন্য আমাদের খিদেটা পেয়ে গেছে। দুটো গরম গরম ভাত ডাল তরকারি খেলাম দুপুরে। এখন প্রায় 5:30 আর আমরা পৌঁছে গেছি ফারাক্কাবাদ। রাত 2টোর সময় আমরা দার্জিলিং যাওয়ার পথে এই ফারাক্কাটা পড়েছিল। এখন 5:30 সময় আমরা দিনের আলোয় যাচ্ছি। সেদিন ছিল 2 জুলাই রাত 2টো, অন্ধকার, গুটগুটে, কিছু দেখতে পাইনি। আজকে দেখতে পাচ্ছি পরিষ্কার। মালদহ এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর এই বাঁধটি অবস্থিত। এখন প্রায় রাত 9:15 আর আমরা এসেছি সম্রাট হোটেলে মুর্শিদাবাদের। আজ রাত আমরা এখানেই থাকবো, আগামীকাল মুর্শিদাবাদ শহর ঘুরে বাড়ি চলে যাব। মুর্শিদাবাদ হলো পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক শহর। ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত এই শহর হাজার দুয়ারের জন্য বিখ্যাত। এ বাদেও মতিঝিল, মুরাদবাগ আরও বিভিন্ন জায়গার জন্যও প্রসিদ্ধ। এ বাদেও মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ভাগীরথী নদীর তীরে শিবতলা ঘাটের কাছে আমাদের প্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের বাসভবন, বর্তমানে সেটাও কিন্তু একটা প্রসিদ্ধ জায়গা হয়ে উঠেছে।
যাওয়ার সময় সেটাও দেখে যাওয়ার চেষ্টা করব। প্রচণ্ড মাথা ধরেছে, তাই আমি আর রাহুলের বাবা এক এক কাপ চা নিলাম, আর রাহুল একটা স্ট্রবেরি শেক নিল, আর একটা ভেজ সিজলিং নিল রাহুল নিজের জন্য। এর দাম 200 টাকা পড়েছে। চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। নমস্কার।